ফিফথ ইয়ার স্টুডেন্ট, তোমরা ক্লিয়ারলি সব কিছু শুনতে পাচ্ছ? তাহলে আমাকে কমেন্ট করো প্লিজ। আজকে আজকে আমাদের আমরা যে কমন আর একটা পরীক্ষায় যেটা ভেরি কমনলি আসে দেওয়া হয়, সেই ধরনের কমন শর্ট কেস আলোচনা করব। সেটা হচ্ছে ইডিমা, জেনারেল এক্সামিনেশনে ইডিমা। তোমাকে শুরুতেই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ডু দ্য জেনারেল এক্সামিনেশন। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ডু দ্য জেনারেল এক্সামিনেশন। এখন তুমি জেনারেল এক্সামিনেশন স্টার্ট করবা, জেনারেল এক্সামিনেশন স্টার্ট করবা। স্টার্ট করার পরে তুমি তোমার ফাইন্ডিংসটা পেয়ে গেলা। ফাইন্ডিংসটা এখন তুমি বলবা যে বাইলেটারাল পিটিং ইডিমা, বাইলেটারাল পিটিং অর নন পিটিং ইডিমা, এটা তোমার ফাইন্ডিংস। এখন তুমি এটা এই ফাইন্ডিংসটা বলার পরে তারপর তোমাকে এখন রিলিভেন্ট রিলেটেড কোয়েশ্চেনগুলো চলে আসবে। এখন এই ইডিমা বলার আগেই আমরা তার ইডিমা সম্বন্ধে কিছু আমরা বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে, যেমন হোয়াট ইজ ইডিমা, ডেফিনিশনটা তোমাকে জানতে হবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষাগুলোতে যে হোয়াট ইজ ইডিমা, ইডিমা কী। তাহলে আমরা বিষয়গুলো এগুলো বেসিক আমরা থার্ড ইয়ারতে এগুলো পড়ে আসছি, তারপর আমরা এগুলো একটু এখন একটু ডিসক্রাইব করবো, আলোচনা করবো। তাহলে ইডিমাটা হচ্ছে কি? এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ টিস্যু ফ্লুইড ইন দ্য সাবকিউটিনিয়াস টিস্যু ডিউ টু ইনক্রিজ ইন ইন্টারস্টিশিয়াল কম্পোনেন্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে এক্সেসিভ অ্যামাউন্ট অফ টিস্যু ফ্লুইড ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু ডিউ টু ইনক্রিজ ইন ইন্টারস্টিশিয়াল কম্পোনেন্ট অফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে আমাদের টোটাল বডি ওয়াটার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ, আমাদের আমাদের বডিতে যে বডি ওয়াটার ইজ ডিস্ট্রিবিউটেড করে কীভাবে, আমাদের বডিতে ওয়াটার থাকে, একটা থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর একটা থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন যে টোটাল বডি ওয়াটারে এই টু থার্ড হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর ওয়ান থার্ড হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। সেই ওয়ান থার্ড এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে থ্রি ফোর্থ হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড আর ওয়ান ফোর্থ হচ্ছে প্লাজমা। তাহলে আমাদের যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ টিস্যু ফ্লুইড হচ্ছে ইন সাবকিউটেনিয়াস টিস্যুতে, এটা কি ডিউ টু ইনক্রিজ ইন্টারস্টেশিয়াল কম্পোনেন্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে ইন্টারস্টেশিয়াল কম্পোনেন্ট অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড যখন ইনক্রিজ করবে তখন হচ্ছে ইডিমা হবে। এখন এই ইন্টারস্টেশিয়াল ফ্লুইড অ্যান্ড প্লাজমা আর সেপারেটেড বাই ক্যাপিলারি ওয়াল, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং প্লাজমাটা এটা সেপারেটেড থাকে ক্যাপিলারি ওয়াল দ্বারা। এখন আমাদের এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং প্লাজমার এই ব্যালেন্সটা কীভাবে মেনটেন করে বডিতে, তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অ্যান্ড প্লাজমার ব্যালেন্সটা মেনটেন করার জন্য আমাদের এখানে দুইটা বেসিক প্রিন্সিপাল আছে। তাহলে বেসিক মেকানিজমগুলো কী? নাম্বার ওয়ান হচ্ছে হাইড্রোস্টেটিক প্রেশার, নাম্বার টু হচ্ছে কোলোডাল অসমোটিক প্রেশার। তাহলে এখানে দুইটা যে ডিস্ট্রিবিউশন অফ ফ্লুইড ব্যালেন্সের জন্য দুইটা মেকানিজম, নাম্বার ওয়ান হচ্ছে হাইড্রোস্টেটিক প্রেশার আর নাম্বার টু কোলোডাল অসমোটিক প্রেশার, এই দুইটা প্রেশার কাজ করে। তাহলে এখন এই হাইড্রোস্টেটিক প্রেশারের প্রেশারটা কী করে, এটা হচ্ছে আউটওয়ার্ড ফোর্স, যে ফোর্সেস ওয়াটার আউট অফ দ্য হাইড্রোস্টেটিক প্রেশার, এটা হচ্ছে একটা আউটওয়ার্ড ফোর্স, যেটা ফোর্স যে ফোর্সেস ওয়াটার আউট অফ দ্য ক্যাপিলারি, এটা হচ্ছে হাইড্রোস্টেটিক প্রেশার। আর কোলোডাল অসমোটিক প্রেশার যেটা, এটা একটা অনকোটিক প্রেশার, এই অনকোটিক প্রেশারটা সবসময়টা একটা ইনওয়ার্ড ফোর্স, আর এই অনকোটিক প্রেশারটা মেনলি মেনটেন করে প্লাজমা প্রোটিন। কোন প্লাজমা প্রোটিন? অ্যালবুমিন। তাহলে অনকোটিক প্রেশার যেটা আমাদের যে মেনটেন করতেছে প্লাজমা প্রোটিন, মেনলি প্লাজমা প্রোটিনের মধ্যে কোনটা? অ্যালবুমিনটা। এখন এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং এই ক্যাপিলারি ওয়ালের মধ্যে যদি এই ফ্লুইড ব্যালেন্সের ডিস্ট্রিবিউশন মধ্যে হাইড্রোস্টেটিক প্রেশার অথবা অনকোটিক প্রেশারের মধ্যে যদি কোনো ধরনের ইমব্যালেন্স হয় তখনই আমাদের আসছে, তখনই আমাদের বডিতে কী হবে? এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ টিস্যু ফ্লুইড ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু, দ্যাট ইজ ইডিমা। এখন তুমি আসো তাহলে আমাদের এই ইডিমার কজগুলো কী, তাহলে কজেস অফ ইডিমা, কজেস অফ ইডিমা এটা কিসের উপরে ডিপেন্ডস করে? এটা ইয়ে করে তোমার হচ্ছে একটু হাইড্রোস্টেটিক প্রেশারের উপরে, আর হচ্ছে কি অসমোটিক প্রেশার, দ্যাট ইজ প্লাজমা কোলোডাল অসমোটিক প্রেশার, দ্যাট ইজ অনকোটিক প্রেশারের উপরে ডিপেন্ডস করে। এখন ইনক্রিজড হাইড্রোস্টেটিক প্রেশার যদি বাড়ে
সেক্ষেত্রেও তোমার ইডিম হতে পারে, অথবা লো প্লাজমা অনকোটি প্রেশার যদি হয় সেখানেও তোমার ইডিম হতে পারে। এখন তুমি আসো ইনক্রিজড হাইড্রোস্টেটিক প্রেশার। ইনক্রিজড হাইড্রোস্টেটিক প্রেশার কখন হবে? যদি হাই ভেনাস প্রেশার হয় অথবা অবস্ট্রাকশন হয়। হাই ভেনাস প্রেশার অর অবস্ট্রাকশন যদি হয় তাহলে তোমার এখানে ইনক্রিজ হাইড্রোস্টেটিক প্রেশার হবে। এখন হাই ভেনাস প্রেশার অবস্ট্রাকশন তাহলে কী কী? নাম্বার ওয়ান হচ্ছে, তাহলে এটার কারণ কী? একটা হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ হার্ট ফেলিওর, আর একটা ডিপ ভেন থ্রম্বোসিস। এই হাই তাহলে তোমার, বাট ডিপ ভেন থ্রম্বোসিসে হচ্ছে ভেনাস অবস্ট্রাকশন, আর কনজেস্টিভ হার্ট ফেলিওর হচ্ছে হাই ভেনাস প্রেশার। তাহলে ইনক্রিজড হাইড্রোস্টেটিক প্রেশার, ইনক্রিজড হাইড্রোস্টেটিক প্রেশার হয় তাহলে একটা হলো হাই ভেনাস প্রেশারে। হাই ভেনাস প্রেশার কেন হচ্ছে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে। আর একটা হচ্ছে কি, ভেনাস অবস্ট্রাকশন হতে পারে। ভেনাস অবস্ট্রাকশন কখন হবে? ডিপ ভেন থ্রম্বোসিস। ক্লিয়ার? আচ্ছা এখন আসো লো প্লাজমা অনকোটিক প্রেশার। লো প্লাজমা অনকোটিক প্রেশার, লো প্লাজমা অনকোটিক প্রেশার যদি হয় সেখানেও তোমার কী হতে পারে? ইডিম হতে পারে। তাহলে লো সিরাম অ্যালবুমিন, তাহলে বডিতে লো সিরাম অ্যালবুমিন কেন হবে? যদি ইনক্রিজড লস হয় অথবা ডিক্রিজ সিনথেসিস হয় অথবা মেল অ্যাবজর্পশন হয়। তাহলে এই অ্যালবুমিনগুলার যদি সিনথেসিস যদি যদি ইনক্রিজড সিনথেসিস যদি কম হয় তাহলে তার ইডিম হতে পারে, অথবা যদি লস যদি বেশি হয়, ইনক্রিজড লস হয় তাহলে ইডিম হতে পারে, আর একটা কোন কন্ডিশনে? মেল অ্যাবজর্পশনে। তাহলে বডি থেকে লস হয় কিসের মাধ্যমে? রেনাল কোজ। বডি থেকে যদি অ্যালবুমিন বেশি লস হয় সেটা হচ্ছে কি? রেনাল। আর ডিক্রিজ সিনথেসিস যদি হয় সেটা তাহলে এটা মেনলি প্লাজমা প্রোটিনগুলোর সিনথেসিস হচ্ছে লিভারে। তাহলে তোমার ডিক্রিজ সিনথেসিস হবে লিভারের কোন কন্ডিশনে? যদি তোমার এখানে থাকে ক্রনিক লিভার ডিজিজ, তাহলে ক্রনিক লিভার ডিজিজে ডিক্রিজড সিনথেসিস হবে। এখন তুমি আসো আরেকটা হলো মেল অবজেকশন। মেল অবজেকশনের মধ্যে কোনটা? যে প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। মেলোজেশনের মধ্যে হচ্ছে প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। এখন আসো যে তোমাকে যে জিজ্ঞেস করতে পারে হাউ টু ক্লাসিফাই ইডিমা ক্লিনিক্যালি। তুমি এই ইডিমা ক্লিনিক্যালি কীভাবে ক্লাসিফাই করবা? হাউ টু ক্লাসিফাই ইডিমা ক্লিনিক্যালি। এখন তাহলে আমাদের হাউ টু ক্লাসিফাই ইডিমা ক্লিনিক্যালি বলার জন্য আমাদেরকে ফার্স্টে বলতে হবে যে হোয়েদার ইটস পিটস অন প্রেশার অর নট। তাহলে আমরা ইডিমাকে ক্লাসিফাই করবো একটা হলো যে হোয়েদার ইটস পিটস অন প্রেশার অর নট, দ্যাট ইজ পিটিং ইডিমা। যদি এটা পিটস অন প্রেশার হয় তাহলে এটা হচ্ছে কি? পিটিং ইডিমা। তাহলে পিটিং ইডিমা কমনলি সিন, পিটিং ইডিমা কমনলি সিন ইন কোথায়? নাম্বার ওয়ান হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নাম্বার টু সিরোসিস অফ লিভার, নাম্বার থ্রি নেপোটিক সিন্ড্রোম, নাম্বার ফোর মেল অ্যাবজর্পশন, দ্যাট ইজ প্রোটিন লসিং এন্টারোপ্যাথি। দিস ফোর ইম্পর্টেন্ট কজেস অফ পিটিং ইডিমা। তাহলে আমাদের যদি পিটস অন প্রেশার হয় তাহলে এটা হচ্ছে কি? পিটিং ইডিমা। আর পিটিং ইডিমার ফোর কমন কজ আমরা জেনে ফেললাম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস অফ লিভার, নেপ্রোটিক সিন্ড্রোম, মেল অ্যাবজর্পশন, দ্যাট ইজ প্রোটিন লসিং, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। আর নন পিটিং ইডিমা, নন পিটিং ইডিমার কজ হচ্ছে, নন পিটিং ইডিমা হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশনে যদি হয়, যে নন পিটিং ইডিমা হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশন যদি হয়। লিম্ফেটিক অবস্ট্রাকশন কিছু হতে পারে, একটা হচ্ছে মিক্সিডিমা, আর একটা হচ্ছে লিম্ফিডিমা। এখন আসো যে আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন অফ ইডিমা। অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন অফ ইডিমার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে জেনারেলাইজড ইডিমা, আর একটা হচ্ছে কি? লোকালাইজড ইডিমা। তাহলে জেনারেলাইজড ইডিমা যেটা, এটাকে জেনারেলাইজড ইডিমাকে আবার বলে অলসো কল্ড অ্যানাসার্কা, এটাকে অ্যানাসার্কা বলা হয়। এখন তুমি আসো যে এই জেনারেলাইজড ইডিমা, একটা পেশেন্ট তোমার কাছে যখন জেনারেলাইজড ইডিমা নিয়ে যদি আসে, তার যে প্রিন্সিপাল কজ কী? টু প্রিন্সিপাল কজেস অফ জেনারেলাইজড ইডিমা। তাহলে জেনারেলাইজড ইডিমা হওয়ার দুইটা প্রিন্সিপাল কজ কী? তাহলে জেনারেলাইজড ইডিমার টু প্রিন্সিপাল কজ হচ্ছে, যদি তার কী হয়, ফ্লুইড ওভারলোড হয়, আর একটা হচ্ছে হাইপোপ্রোটিনিমিয়া। তাহলে একটা জেনারেলাইজড ইডিমা নিয়ে কোনো পেশেন্ট প্রেজেন্ট করলে তখন তুমি তোমার কিপ ইন মাইন্ড, মনে রাখতে হবে যে এখানে দুইটা প্রিন্সিপাল, একটা হতে পারে যে ফ্লুইড ওভারলোড, আর একটা হতে পারে হাইপোপ্রোটিনিমিয়া। ক্লিয়ার? ফ্লুইড ওভারলোড অ্যান্ড হাইপোপ্রোটিনিমিয়া। তাহলে ফ্লুইড ওভারলোড কোন কন্ডিশন হয়? ফ্লুইড ওভারলোড হয় কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে। আর হাইপোপ্রোটিনিমিয়া, হাইপোপ্রোটিনিমিয়া কোথায় কোন কন্ডিশনগুলোতে হয় আমরা ডিসক্রাইব করছি আগে। তাহলে হাইপোপ্রোটিনিমিয়া হতে পারে নেপ্রোটিক রেনালের মধ্যে হচ্ছে মেনলি নেপ্রোটিক সিন্ড্রোম, তারপর লিভারের মধ্যে হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, আর এটা হচ্ছে ইন্টেস্টাইনের জন্য হচ্ছে কি? মেল অ্যাবজর্পশন, দ্যাট ইজ প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি। এগুলো এই কন্ডিশনগুলোতে হাইপোপ্রোটিনিমিয়া, আর ফ্লুইড ওভারলোড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। এখন ক্লিনিক্যালি ডিস্টিংগুইশ করব, ক্লিনিক্যালি ডিস্টিংগুইশ দ্যাম, এখন এটা কি ফ্লুইড ওভারলোড, ফ্লুইড ওভারলোড নাকি হাইপোপ্রোটিনেমিয়া, আমরা এটা ক্লিনিক্যালি কীভাবে ডিস্টিংগুইশ করব, মানে আমি ব্যাটসা দিয়ে কীভাবে বুঝবো এটা কি ফ্লুইড ওভারলোড নাকি হাইপোপ্রোটিনেমিয়া।
এই সিম্পল এই বেসিক প্রিন্সিপালটা ডিফারেনশিয়েট করার জন্য আমাদের জেনারেল এক্সামিনেশনে আটটা ফান্ডিংস দেখতে হবে, সেটা হচ্ছে কি জেবিপি। যদি জেবিপি যদি রেজ থাকে, রেজড জেবিপি ইন ফেভার অফ ফ্লুইড ওভারলোড, আর জেবিপি নট রেজড, জেবিপি যদি নট রেজড হয় তাহলে সেটা হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া। এই একটা সিম্পল এক্সামিনেশন দিয়ে আমরা ইডিমার কজগুলোকে ব্যাডসাইড ইভালুয়েট করে ফেলতে পারি। তাহলে পেশেন্টের আছে ইডিমা, তারপর হচ্ছে জেবিপি রেজড নট, জেবিপি নট রেজড, তাহলে এটা হচ্ছে আমি ধরে নেবো এটা কি হাইপোপ্রোটিনেমিয়া। তাহলে আমার হাইপোপ্রোটিনেমিয়ার জন্য আমি তখন কী কী চিন্তা করব, যে এটা হতে পারে রেনাল কজ, হতে পারে এটা লিভার কজ, হতে পারে এটা ইন্টেস্টাইনাল কজ, বাট এটা কি হবে না, এটা হবে না হচ্ছে যে কার্ডিয়াক কজ। তাহলে ইডিমার কজগুলোর মধ্যে আছে কার্ডিয়াক কজ, রেনাল কজ, লিভার কজ, ইন্টেস্টাইনাল কজ, আদার আরও কিছু কজ আছে, তাহলে মেনলি হচ্ছে এগুলাই। এখন তাহলে আমরা এই যে একটা জাস্ট অনলি লুক জিবি জেবিপি দেখে তাহলে আমরা এইটাকে যে আমরা ক্লিনিক্যালি ডিফারেনশিয়েট করে বলতে পারবো যে এটা কজটা কী। এখন তোমাকে এরপরে জিজ্ঞেস করতে পারে, তাহলে তোমার পেশেন্টের কোন কজ মনে হচ্ছে, এই পেশেন্টের ইডিমা আছে, তাহলে তোমার পেশেন্টের কোন কজটা, যে কজ কী মনে হচ্ছে, অথবা হাউ ক্যান ইউ ডিফারেনশিয়েট ইডিমা অফ কার্ডিয়াক, রেনাল অর লিভার ডিজিজ ক্লিনিক্যালি। অথবা তোমাকে বলতে পারে তুমি এটাকে ডিফারেনশিয়েট কীভাবে করবা, এটা কি ইডিমা অফ কার্ডিয়াক নাকি রেনাল অর লিভার ডিজিজ ক্লিনিক্যালি, তুমি ক্লিনিক্যালি কীভাবে ডিফারেনশিয়েট করবা। তখন তোমার আনসার হবে আই ওয়ান্ট টু টেক হিস্ট্রি অ্যান্ড রিলিভেন্ট এক্সামিনেশন, আই ওয়ান্ট টু টেক হিস্ট্রি অ্যান্ড রিলিভেন্ট এক্সামিনেশন। এখন তোমাকে বলবে ঠিক আছে তাহলে তুমি হিস্ট্রি নাও, তাহলে আসো। এখন এটা যদি তুমি সাসপিশন করো এটা হলো হার্ট ফেলিওর, যে এই ইডিমার কজ হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, দ্যাট ইজ হার্ট ফেলিওর। তাহলে হার্ট ফেলিওর যদি হয় তাহলে তুমি কী কী হিস্ট্রি নেবা, একটা হচ্ছে শুরুতে হিস্ট্রিতে অথবা পেশেন্টের দেখে তোমার কাছে কী নেবে, পেশেন্ট উইল বি ডিজমিক, পেশেন্ট কী থাকবে ডিজমিক থাকবে। তারপরে তুমি তার এরপরে হচ্ছে এক্সামিনেশন তার নেক দেখবা, নেকের মধ্যে কী পাবা এনগোস্ট অ্যান্ড পালসেটাইল নেক বেন। তাহলে পেশেন্ট হচ্ছে ডিজমিক, নেকের মধ্যে এনগোস্ট পালসেটাইল নেক বেন আছে এটা। তারপরে তুমি বলবা আমি সিস্টেমিক এক্সামিনেশন করতে চাচ্ছি, সিস্টেম এক্সামিনেশনের মধ্যে তুমি কী দেখতে চাইবা, সিস্টেম এক্সামিনেশনের মধ্যে যদি দেখো যে তার অ্যাবডোমেনের মধ্যে সফট টেন্ডার মাইল্ড হ্যাপাটোমেগালি থাকে, সফট টেন্ডার মাইল্ড হ্যাপাটোমেগালি, তাহলে এটা আমাদের এখন ফিচার্স রাইট হার্ট ফেলিওর হয়ে গেল। একদিকে হচ্ছে কি ইডিমা, তারপরে হচ্ছে জেবিপি রেজড, আর সিস্টেম এক্সামিনেশনের মধ্যে হচ্ছে কি যে সফট টেন্ডার মাইল্ড হ্যাপাটোমেগালি, তাহলে এটা হচ্ছে রাইট হার্ট ফেলিওর। তারপরে তুমি আর হার্ট ফেলের জন্য আর কী দেখতে চাইবা, এখন ইভিডেন্স অফ কার্ডিয়াক ডিজিজ আছে কি না, দ্যাট ইজ কার্ডিওমেগালি প্রেজেন্ট অর নট, কার্ডিওমেগালি আছে কি না, ঠিক আছে। তাহলে আমাদের এই এগুলো হচ্ছে একটা হার্ট ফেলিওর পেশেন্টের জন্য তোমার যে হিস্ট্রি এবং রিলেভেন্ট এক্সামিনেশন। এখন তুমি আসো, যদি এটার কজ যদি নেপ্রোটিক সিন্ড্রোম হয়, কজ কী হতে পারে এটা নেপ্রোটিক সিন্ড্রোম, নেপ্রোটিক সিন্ড্রোম যদি হয় তাহলে তোমার এখানে আমি কী কী হিস্ট্রি নিতে পারি, তাহলে এটার হিস্ট্রি অফ প্রিভিয়াস রেনাল ডিজিজ, তার আগের কোনো রেনাল ডিজিজ আছে কি না, হিস্ট্রি অফ প্রিভিয়াস রেনাল ডিজিজ, তারপরে হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলেটাস, পেশেন্টের ডায়াবেটিস আছে কি না, তারপরে পেশেন্ট মে নোটিস ইউরিন ইজ ফ্রোদি, মানে ইউরিনটা ফ্রোদি কি না, ইউরিন যদি ফ্রোদি হয় তাহলে হচ্ছে ফ্রোদি কেন হতে পারে, ডিউ টু প্রোটিনেরিয়ার জন্য ইউরিনটা ফ্রোদি হতে পারে। তারপরে ইডিমাটা স্টার্ট করতে গেলো নর্মালি, যে নর্মালি নেপ্রোটিক সিন্ড্রোমে ইডিমাটা স্টার্ট হয় ইন দ্য ফেস মেনলি, দ্যাট ইজ পেরিঅরবিটাল রিজন, দেন ডিসেন্ট। আর ইভিডেন্স অফ ম্যাসিভ প্রোটিনেরিয়া, যে তার ম্যাসিভ প্রোটিনেরিয়ার কোনো ইভিডেন্স আছে কি না, তাহলে ইভিডেন্স অফ ম্যাসিভ প্রোটিনেরিয়া দেখার জন্য আমরা তখন পেশেন্টের হাতে দ্যাট ইজ নেল দেখবো, নেলের মধ্যে কী পাবো আমরা ফাইন্ডিংস লিউকোনাইকিয়া। তাহলে পেশেন্টের যদি ইডিমা আছে, পেশেন্টের ইডিমা আছে আবার হ্যান্ডের মধ্যে লিকোনেকিয়া থাকলে আমরা ধরে নিব তার এটা লিকোনেকিয়া হাইপো অ্যালবুমিনিয়ার ফিচার, দ্যাট ইজ ম্যাসিভ প্রোটিনেরিয়া। তাহলে ম্যাসিভ প্রোটিনেরিয়া যদি হয় তাহলে সেখান থেকে আবার তার হাতে থাকবে ফাইন্ডিংস কী থাকবে, লিউকোনাইকিয়া, ঠিক আছে। আমরা সাধারণত তখন তোমাকে ম্যাসিভ প্রোটিনেরিয়া কী জিজ্ঞেস করতে পারে, যদি তোমার প্রোটিন যদি 3.5 গ্রাম পার 20, মোর দেন 3.5 গ্রামস পার 24 আওয়ার্স যদি ইউরিনে যা এক্সক্রিশন হয় তাহলে সেটার নাম হচ্ছে কি ম্যাসিভ প্রোটিনেরিয়া। আর লিভার ডিজিজের জন্য আমি কী দেখতে চাইবো, স্টিগমেটা অফ ক্রনিক লিভার ডিজিজ, সেটা আলাদা একটা আমাদের এটা আলাদাভাবে আমরা ডিসক্রাইব করবো, আর এখানে শুধুমাত্র আমরা এটা বলে রাখবো স্টিগমেটা অফ ক্রনিক লিভার ডিজিজ। আচ্ছা,
এখন তোমাকে ওভারঅল জিজ্ঞেস করতে পারে যে যে তুমি আমাকে যে বলতে পারে যে ফিচার্স টু লুক ফর ইন এডিমা, একটা পেশেন্টের ইডিমা আছে, বা তোমাকে এখন আবার অন্যভাবে প্রশ্নটা করতে পারে যে একটা পেশেন্টের ইডিমা আছে, তুমি কি ফিচারগুলো দেখবা? ফিচার্স টু লুক ফর ইন ইডিমা, দ্যাট ইজ মাথা থেকে পা পর্যন্ত তুমি কিভাবে কি কি জিনিসগুলো দেখবা, ফিচার্স টু লুক ফর ইন ইডিমা। তাহলে তুমি আসো ফার্স্টে একটা ইডিমা পেশেন্টের, যদি তোমাকে এই প্রশ্নটা এভাবে করা হয় যে হোয়াট আর দ্য ফিচার্স টু লুক ফর ইন ইডিমা, একটা ইডিমা পেশেন্টের ফিচারগুলো তুমি কী দেখবা, তখন তুমি প্রথমে যে উপর থেকে বলা শুরু করো যে মুখে মুখে তুমি যে ফেসে কী দেখবা, যে পেরি অরবিটাল ইডিমা আছে কিনা, ফেসে দেখবা হচ্ছে কি পেরি অরবিটাল ইডিমা। তারপর আসো তুমি নেক, নেকে হচ্ছে তোমার যে অ্যানগস্ট পালসেটাইল নেক বেন আছে কিনা, অ্যানগস্ট পালসেটাইল নেক বেইন, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি হার্টে, হার্টে দেখবা কি যে এখানে তুমি হার্টে দেখবা যে এই কার্ডিওমেগালি আছে কিনা, প্রেজেন্স অফ কার্ডিওমেগালি। আর চেস্ট, চেস্টের মধ্যে ব্যাক অফ দ্য চেস্টে প্লুরাল ইফিউশন, ঠিক আছে। তারপরে তুমি অ্যাবডোমেন, অ্যাবডোমেনের মধ্যে অ্যাসাইটিস, হ্যাপাটোমেগালি, স্প্লেনোমেগালি, ক্লিয়ার? তাহলে আমরা এই এখন তোমাকে বলতে পারি তুমি অ্যাবডোমেনের স্প্লেনোমেগালি কেন দেখলা, ঠিক আছে। পেশেন্টের ইডিমা আছে আবার স্প্লেনোমেগালি যদি থাকে তখন তুমি বলতে পারবা যে যে এটা এটা কী হতে পারে, অ্যাসাইটিস, স্প্লেনোমেগালি এবং ইডিমা যদি হয় তখন তোমার সাসপিশন হতে পারে এটা এটা হতে পারে হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ। তাহলে ক্রনিক লিভার ডিজিজ তখন তোমাকে আবার প্রশ্ন করে বলতে পারে, ক্রনিক লিভার ডিজিজ যদি হয় তাহলে তার যে তার ইয়েটা এই আর কি তুমি দেখতে চাবা? তখন তুমি ক্রনিক লিভার ডিজিজ যদি হয় তুমি বলবা আমি আদার্স এস্টিমেট অফ আই ওয়ান্ট টু সি এস্টিমেট অফ ক্রনিক লিভার ডিজিজ, ক্লিয়ার? এখন এর পরবর্তী হচ্ছে যে হাউ হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ পেশেন্টস উইথ জেনারেলাইজড ইডিমা। তাহলে একটা জেনারেলাইজড ইডিমা নিয়ে একটা পেশেন্ট আসলো, তুমি এখন তাকে কিভাবে ইনভেস্টিগেট করবা, হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ জেনারেলাইজড ইডিমা। এখন এর সাথে সাথে তুমি আনসার করে বলবা যে ইনভেস্টিগেশন শুড বি ডান অ্যাকর্ডিং টু হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড সাসপিশন অফ কজ। তাহলে একটা পেশেন্টের ইনভেস্টিগেশনটা করে আমরা তাহলে কি, ইনভেস্টিগেশন শুড বি ডান অ্যাকর্ডিং টু হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড সাসপিশন অফ কজ, এই কথাটা শুরুতেই বলবা। কারণ তুমি এই বলবা আমি ইনভেস্টিগেশন করবো এটা এটা এভাবে বললে হবে না, তাহলে আমার ইনভেস্টিগেশনটা করতে হবে কীভাবে, তার হিস্ট্রি অনুসারে। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনের উপরে এবং সাসপিশন অফ কজের উপরে। এখন তুমি তাহলে এটা তুমি তুমি যদি ধরে নাও এটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, তার জন্য তুমি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করবা? তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি হয়, নাম্বার ওয়ান আমরা একটা চেস্ট এক্স রে করবো। তাহলে চেস্ট এক্স রেতে আমি কী আশা করবো, চেস্ট এক্স রেতে আমি আশা করবো তার কার্ডিওমেগালি আছে কি না, নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে কার্ডিওমেগালি, এরপরে হলো তার হার্ট ফেলিওর আদার ফিচার্স আছে কি না, এগুলো আমরা যে এক্স রেতে ডিসক্রাইব করবো। তাহলে তোমাকে আমি শুধু জানতে হবে আমি চেস্ট এক্স রে করবো। তাহলে চেস্ট এক্স রে করার তোমার উদ্দেশ্য কী, চেস্ট এক্স রে করবার কী দেখতে চাচ্ছ? আমি এখানে কার্ডিওমেগালি দেখতে চাচ্ছি আর এভিডেন্স অফ হার্ট ফেলিওর দেখতে চাচ্ছি। আর কী করবা, একটা ইসিজি করবো, আর একটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি করবো, এগুলো হচ্ছে হার্ট ফেলিওর জন্য। নেপ্রোডিক সিনড্রোমের জন্য তুমি কি ইনভেস্টিগেশন করতে চাচ্ছ? নেপ্রোডিক সিনড্রোমের জন্য তোমার ইনভেস্টিগেশন হচ্ছে, তাহলে আমি করবো ইউরিনারি, করবো ইউরিন ফর রুটিন এক্সামিনেশন, ইউরিন ফর রুটিন এক্সামিনেশন। রুটিন এক্সামিনেশন কী দেখবো, আমি প্রোটিন যাচ্ছে কি না, ঠিক আছে। নেপ্রোডিক সিনড্রোমে সাধারণত প্রোটিন হচ্ছে 3+, দ্যাট ইজ যে ম্যাসিভ প্রোটিন এরিয়া হয়। আর কী করবা, যে 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন দেখবো, 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন দেখবো। আর করবো আদার ইনভেস্টিগেশন শুড বি ডান অ্যাকর্ডিং টু সাসপিশন অফ কজ, তাহলে নেপ্রোডিক সিনড্রোমের কজ অনুসারে, আর বাকি ইনভেস্টিগেশন করবো অ্যাকর্ডিং টু সাসপিশন অফ কজ। আর তুমি যদি সাসপেক্ট করো এটা হচ্ছে সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার যদি সাসপিশন আসে তাহলে তুমি সেখানে ইনভেস্টিগেশন কী করবা, লিভার ফাংশন টেস্ট করবা। বলবো আর কী করবা, আর আদার্স কর এটিওলজি দেখার জন্য ভাইরাল মার্কার করবো, আর আদার কজ দেখার জন্য সাসপিশন, আদার কজ টু ডিপেন্ডস অন সাসপিশন টু কজ, ক্লিয়ার? তাহলে আমাদের এইভাবে আমাদের আনসারগুলো দিতে হবে এবং ইনভেস্টিগেশন করে আমার পজিটিভ ফাইন্ডিংসগুলো আমাকে বলতে হবে, কোনটা করার উদ্দেশ্য কী আমরা এটা বলতে পারবো। তাহলে এটা হচ্ছে ওভারঅল যে ইডিমা তোমার যে আমাদের পরীক্ষায় শর্ট কেস এটা থাকবেই, আর তখন এই ইডিমা থেকে এই জেনারেল এক্সামিনেশনের ইডিমা থেকে আমাদের এই প্রশ্নগুলো সাধারণত করা হয় এবং এগুলো তোমরা এভাবে আনসার করবা, এই রিলিভেন্টগুলো এভাবে আনসার করবা। নেক্সট আমরা আরেকটা কমন শর্ট কেস পরীক্ষাতে সাধারণত থাকে যেটা নিয়ে এখন ডিসক্রাইব করবো, সেটা হচ্ছে ক্লাবিং, ঠিক আছে। নেক্সট একটা শর্ট কেস ক্লাবিং।
তোমাকে শুরুতে আবার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ডু দ্য এক্সামিনেশন অফ দিস পেশেন্ট। ওখানে লেখা থাকবে কি ডু দ্য এক্সামিনেশন অফ দিস পেশেন্ট, অথবা লুক এট দ্য হ্যান্ডস, লুক অফ দ্য হ্যান্ডস, অথবা লুক এট দ্য ফিঙ্গার্স, হোয়াট আর ইউর ফাইন্ডিংস। ক্লিয়ার? এভাবে বলা হতে পারে। এখন তুমি এক্সামিনেশন শুরু করলা, তোমার ফান্ডিংসটা বললা, তাহলে পজিটিভ ফান্ডিংস বলতে হবে শুরুতেই। তাহলে পজিটিভ ফান্ডিংসটা কী তাহলে? যে ক্লাবিং ইনভলভিং অল দ্য ফিঙ্গার্স অ্যান্ড টোস উইথ ড্রামেস্টিক অ্যাপিয়ারেন্স। তোমার যদি বলে হোয়াট আর ইউর ফাইন্ডিংস, তোমার ফাইন্ডিংসটা কী, তাহলে বলবা ক্লাবিং ইনভলভিং দি অল দ্য ফিঙ্গার্স অ্যান্ড টোস উইথ ড্রামেস্টিক অ্যাপিয়ারেন্স। শুধু ক্লাবিং প্রেজেন্ট, এ কথা এভাবেই শুধু বললে হবে না। তাহলে ক্লাবিং ইনভলভিং অল দ্য ফিঙ্গার্স অ্যান্ড টোস উইথ ড্রামেস্টিক অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এখন আসো কজেস অফ ক্লাবিং। ক্লাবিংয়ের কজ কী কী? কজেস অফ ক্লাবিং, কমন কজেস অফ ক্লাবিং রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম। মনে রাখবা ক্লাবিং এর লট অফ দ্যার ইজ এ লট অফ কজেস অফ ক্লাবিং। তাহলে কমন কজগুলো রিলেটেড হচ্ছে ক্লাবিংয়ের রেসপিরেটরি কজ অ্যান্ড কার্ডিওভাস্কুলার কজ, এটা মনে রাখবা। তাহলে ক্লাবিং দেখলেই আমরা চিন্তা করবো এটা হইতে পারে আইডিয়ার, তাহলে মোস্ট কমন কজ কোনগুলা, রেসপিরেটরি কজ অ্যান্ড এরপরে কি কার্ডিওভাস্কুলার কজ, আদার কজও আছে কিন্তু এই দুটো হচ্ছে মোর কমন, রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার, এটা মাথায় রাখতে হবে। এখন আসো রেসপিরেটরি কজের মধ্যে আবার ক্লাবিংয়ের সবচেয়ে কমন কজ কী আবার? তাহলে রেসপিরেটরি কজের মধ্যে ক্লাবিংয়ের কমন কজ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নাম্বার 1 ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নাম্বার 2 সাপোরেটিভ লাং ডিজিজ। সাপোরেটিভ লাং ডিজিজের মধ্যে কী কী আছে? সাপোরেটিভ লাং ডিজিজের মধ্যে আছে ব্রঙ্কেকটেসিস, লাং অ্যাবসেস, এম্পাইমা থোরাসিক্স। নাম্বার 3 ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তাহলে রেসপিরেটরি কজেসের মধ্যে ক্লাবিংয়ের আবার মোস্ট কমন কজ ব্রঙ্কিয়াল কার্সিনোমা নাম্বার 1, নাম্বার 2 সাপোরেটিভ লাং ডিজিজ। সাপোরেটিভ লাং ডিজিজের মধ্যে হচ্ছে ব্রঙ্কেকটেসিস, লাং অ্যাবসেস, এম্পাইমা থোরাসিক্স, আরেকটা হচ্ছে কি ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেটাকে আমরা আবার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি। এরপর আসো নেক্সট কার্ডিয়াক কজ। তাহলে কার্ডিয়াক কজের মধ্যে ক্লাবিংয়ের কমন কজ কী? কার্ডিয়াক কজের মধ্যে ক্লাবিংয়ের মোস্ট কমন কজ হচ্ছে সায়ানোটিক কনজিনিটাল হার্ট ডিজিজ, সায়ানোটিক কনজিনিটাল হার্ট ডিজিজ, যেটাকে আমরা প্যালোর্স টেট্রোলজি সাধারণত, আর নাম্বার 2 ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে কার্ডিয়াক কজের মধ্যে হচ্ছে সায়ানোটিক কনজিনিটাল হার্ট ডিজিজ লাইক প্যালোর্স টেট্রোলজি অ্যান্ড ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস। আর জিআইয়ের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, মোস্ট লাইকলি আলসারেটিভ কোলাইটিস, মোস্ট লাইকলি আলসারেটিভ কোলাইটিস, জিআই কজ। ক্লাবিংয়ের আরও অনেকগুলো কজ আছে, তাহলে আমাদের এই কমন কজ, তারপরে আর আছে সিলিয়াক ডিজিজ। তাহলে ক্লাবিংয়ের আমাদের অনেকগুলো কজ আছে কিন্তু আমরা মনে রাখবো মেইনলি এগুলোই পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করে, এর বেশি বেশি কিছু জানতে চাই না, ঠিক আছে? আরেকটা ক্লাবিংয়ের কজ আছে যেটা হচ্ছে ফ্যামিলিয়াল ক্লাবিং, ফ্যামিলিয়াল কজ। এখন তোমাকে বলতে পারে যে হোয়াট হিস্ট্রি শুড বি টেকেন। একটা পেশেন্টের ক্লাবিং আছে, তুমি ক্লাবিং পেয়ে গেলা, এখন তুমি তার কি হিস্ট্রি নেবা, হোয়াট হিস্ট্রি শুড বি টেকেন, তুমি হিস্ট্রি কী কী নেবা? তাহলে শুরুতেই বলবা ফ্যামিলি হিস্ট্রি, নাম্বার 1 ফ্যামিলি হিস্ট্রি, নাম্বার 2 তার রেসপিরেটরি কজ দেখার জন্য, রেসপিরেটরি ক্লাবিংয়ের কজটা রেসপিরেটরি কজ কি না সেটার জন্য আমরা কী কী হিস্ট্রি নেব, তার কাফ আছে কি না, হেমোফটাইসিস, ব্রেথলেসনেস, চেস্ট পেইন, কাফ, হেমোফটাইসিস, ব্রেথলেসনেস, চেস্ট পেইন, এগুলো হচ্ছে কার জন্য, এটা হচ্ছে রেসপিরেটরি কজের জন্য। তারপর হচ্ছে কার্ডিয়াক কজ দেখার জন্য আমি কার্ডিয়াক কজের জন্য হিস্ট্রি অফ সায়ানোটিক কনজিনিটাল হার্ট ডিজিজের হিস্ট্রি নেব, হিস্ট্রি সাজেস্টিভ অফ ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস, মানে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিসের হিস্ট্রি সাজেস্টিভ কিনা সেটা আমি নেব। আর জিআই কজের জন্য আমি দেখব তার হিস্ট্রি নেব ব্লাডি ডায়রিয়া, জিআই কজের জন্য আমি তার হিস্ট্রি নেব ব্লাডি ডায়রিয়া। এখন তোমাকে বলতে পারে যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস অফ ক্লাবিং ইন দিস কেস, মানে তুমি যে পেশেন্টের এক্সামিনেশন করতেছো এই এই পেশেন্টের ক্লাবিংয়ের কজ কী হতে পারে, কী মনে করতেছো? তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস অফ ক্লাবিং ইন দিস কেস, এই কেসে তুমি ক্লাবিংয়ের কজটা কী মনে করতেছো? ধরে নাও এটা একটা ইয়াং পেশেন্ট, মনে করো তুমি যে পেশেন্টের এক্সামিন করতেছো এটা একটা কি ইয়াং পেশেন্ট, তার এজ হচ্ছে 20 ইয়ার্স। তাহলে ইয়াং মেল পেশেন্ট, 20 ইয়ার্স ইয়াং মেল পেশেন্ট, সে প্রেজেন্ট করলো ব্রেথলেসনেস নিয়ে, সে কি প্রেজেন্ট করলো ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করলো। এখন জেনারেল এক্সামিনেশনে তুমি কি পেয়ে গেলা, তার ক্লাবিং অ্যান্ড সায়ানোসিস, জেনারেল এক্সামিনেশনে ক্লাবিং সায়ানোসিস, ঠিক আছে? সাথে সাথে তোমাকে বলবে যে তুমি
নেক্সট হোয়াট নেক্সট সিস্টেম এক্সামিনেশন উইল ইউ পারফর্ম, তুমি সিস্টেম এক্সামিনেশন কী করতে চাচ্ছ? তাহলে জেনারেল এডমিশন পেয়ে গেলা, ক্লাবিং, সায়ানোসিস, এখন সিস্টেম এক্সামিনেশন তুমি নেক্সট কী সিস্টেম এক্সামিনেশন পারফর্ম করতে চাচ্ছ? তোমার আনসার হবে যে আই ওয়ান্ট টু এক্সামিন প্রিকোরিয়াম, আই ওয়ান্ট টু এক্সামিন প্রিকোরিয়াম। তাহলে প্রিকোরিয়াম এক্সামিনেশন করার তোমার তাহলে সায়ানোসিস, ক্লাবিং আর প্রিকোরিয়ামে যখন ফান্ডিংস থাকবে তাহলে তোমার এটা প্রোবেবল ডায়াগনোসিস কি, সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। তাহলে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, তাহলে আমার আনসার হয়ে গেল। তাহলে একটা ইয়াং পেশেন্ট তার সায়ানোসিস নিয়ে আসছে, ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করলো, তার জেনারেল ফান্ডিংসের মধ্যে যে তার ক্লাবিং প্রেজেন্ট অ্যান্ড হি ইজ সায়ানোসড, আর সিস্টেম এক্সামিনেশনের মধ্যে দ্যাট ইজ প্রিকোরিয়ামের মধ্যে এভিডেন্স আছে তোমার কার্ডিয়াক ডিজিজের, তাহলে আমাদের মোস্ট প্রবল ডায়াগনোসিস হচ্ছে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। এখন তুমি অ্যানাদার যে আরেকটা পেশেন্ট যেটাকে এক্সামিন করতেছো, ধরে নাও এটা 35 ইয়ার্স যে একটা মেল পেশেন্ট, সে প্রেজেন্ট করছে ফিভার নিয়ে, শর্টনেস অফ ব্রেথ, ফিভার, শর্টনেস অফ ব্রেথ, ওলিগোরিয়া। তাহলে একটা 35 ইয়ার্স মেল পেশেন্ট প্রেজেন্ট করছে ফিভার, শর্টনেস অফ ব্রেথ, আর একটা হচ্ছে কি তার ওলিগোরিয়া। ঠিক আছে, তার হিস্ট্রিটা একটা ছিল যে প্রিভিয়াস হিস্ট্রিতে তার রিউমেটিক হার্ট ডিজিজের একটা হিস্ট্রি ছিল, রিউমেটিক হার্ট ডিজিজের একটা কী আছে হিস্ট্রি ছিল। এখন তুমি তার এক্সামিনেশন করলাম, যে এক্সামিনেশনে দেখলা যে পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা লুকিং হচ্ছে টক্সিক, পেশেন্টস অ্যাপিয়ারেন্স লুকিং টক্সিক, আর টেম্পারেচার রেইজড, টেম্পারেচার রেইজড, তারপরে রেসপিরেটরি রেট ইনক্রিজড, টেম্পারেচার রেইজড, রেসপিরেটরি রেটটা হচ্ছে কি ইনক্রিজড, হাতের এক্সামিনেশন করতে গেলা সেখানে কী পেয়ে যাচ্ছ, ক্লাবিং ইজ প্রেজেন্ট, হাতে এক্সামিনেশন হচ্ছে ক্লাবিং ইজ প্রেজেন্ট। এখন তোমাকে বলবে যে তুমি যে নেক্সট কী এক্সামিনেশন করতে চাচ্ছ, তাহলে তুমি বলবা যে আই ওয়ান্ট টু এক্সামিন দা, আই ওয়ান্ট টু এক্সামিন, আই এক্সামিন প্রিকোরিয়াম। প্রিকোরিয়ামে তুমি তার ফান্ডিংসটা পেয়ে গেলা তার চেঞ্জিং মারমার, প্রিকোরিয়ামের ফান্ডিংস হচ্ছে চেঞ্জিং মারমার। এরপরে তোমাকে বলবো তো নেক্সট আদার নেক্সট এক্সামিনেশন কী করতে চাচ্ছ, তখন তুমি বলবো যে আই ওয়ান্ট টু এক্সামিন দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনে তুমি কী ফান্ডিংস পেয়ে গেলা, স্প্লেনোমেগালি। ক্লিয়ার? তাহলে একটা 35 ইয়ার্স মেল পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করছে ফিভার, শর্টনেস অফ ব্রেথ, ওলিগোরিয়া নিয়ে, তার প্রিভিয়াস হিস্ট্রিতে ছিল রিউমেটিক হার্ট ডিজিজ, আর জেনারেল এক্সামিনেশনে তুমি তার পাচ্ছ রেইজড টেম্পারেচার, ইনক্রিজড রেসপিরেটরি রেট, আর আর ক্লাবিং ইজ প্রেজেন্ট, আর সিস্টেম এক্সামিনেশন দিয়ে প্রিকোরিয়ামে পেয়ে গেলা চেঞ্জিং মারমার, আর অ্যাবডোমেনে হচ্ছে স্প্লেনোমেগালি, মাই প্রবেবল ডায়াগনোসিস হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ক্লিয়ার? তাহলে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিসের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লু যেটা, তাহলে সেটা হচ্ছে যে তার যদি তার যে পেশেন্ট যদি টক্সিক অ্যাপিয়ারেন্স থাকে, দ্যাট ইজ পেশেন্ট যদি অ্যাপিয়ারেন্সটা টক্সিক থাকে, তারপরে ফিভার থাকে, হাতে ক্লাবিং, আর চেঞ্জিং মারমার, প্রিকোরিয়ামে যদি চেঞ্জিং মারমার হয়, তাহলে এটা কী হতে পারে, এটা হচ্ছে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস। এখন তুমি আসো অ্যানাদার একটা পেশেন্ট, যে পেশেন্ট এক্সামিন করছো এটা হচ্ছে অ্যানাদার পেশেন্ট যাকে তুমি এক্সামিন করতেছো, এটা হচ্ছে একটা 50 ইয়ার্স মেল পেশেন্ট, 50 ইয়ার্স মেল পেশেন্ট স্মোকার, 50 ইয়ার্স মেল পেশেন্ট স্মোকার, সে প্রেজেন্ট করছে এখন যে হেমোফটাইসিস অ্যান্ড ওয়েট লস নিয়ে। তাহলে 50 ইয়ার্স মেল পেশেন্ট প্রেজেন্টস উইথ হেমোফটাইসিস ফর, হেমোফটাইসিস ফর ওয়ান মান্থ, আর একটা হচ্ছে কি ওয়েট লস, হেমোফটাইসিস ফর ওয়ান মান্থ অ্যান্ড হেমোফ্রাইসিস ওয়ান মান্থ না, তাহলে বলো যে হেমোফ্রাইসিস ফর টু মান্থস, হেমোফ্রাইসিস ফর টু মান্থস, আর একটা হচ্ছে কি ওয়েট লস। এখন তুমি এক্সামিনেশন করলাম, এক্সামিনেশানে তুমি তা দেখলা পেশেন্ট হচ্ছে ক্যাকিক শেপস, তাহলে এভিডেন্স অফ ওয়েট লস আছে, তারপরে হচ্ছে হাতে আছে কি তার ক্লাবিং, তারপর হচ্ছে আবার কী থাকতে পারে তার লিমনোটস প্রেজেন্ট, হাতে ক্লাবিং অ্যান্ড লিমনোটস প্রেজেন্ট। এখন তোমাকে জিজ্ঞেস করা হবে তাহলে তুমি নেক্সট হোয়াট নেক্সট সিস্টেম এক্সামিনেশন ইউল পারফর্ম, তখন তোমার আনসার হবে তুমি নেক্সট করতে চাচ্ছ রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে চাচ্ছ। রেসপিরেটরি সিস্টেমে তুমি এক্সামিনেশন কী কী করতে কেন করতে চাচ্ছ, বা তোমার রেসপিরেশনে তুমি কী দেখতে চাচ্ছ, তুমি বলবো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন আমি তার দেখতে যাবো তার এভিডেন্স অফ যে মাসলেশন আছে কি না, তারপরে এভিডেন্স অফ কলাপস আছে কি না, দ্যাট ইজ এভিডেন্স অফ প্লুরাল ইফিউশন আছে কি না। তাহলে মোস্ট তোমার মোস্ট প্রবল ডায়াগনোসিস কী, তাহলে মোস্ট প্রবল ডায়াগনোসিস হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ক্লিয়ার? এখন তোমাকে বলতে পারে আচ্ছা হিস্ট্রিতে তুমি বলছো হেমোফটাইসিস আছে, ওয়েট লস আছে, এটা তো টিউবারকুলোসিসও থাকতে পারে, তাহলে হেমোফটাইসিস ওয়েট লস তো যে টিউবারকুলোসিসও কমন তাই না থাকতে পারে, তখন তুমি এটাকে ডিফারেনশিয়েট কীভাবে করবা, তখন তুমি বলবা
ইন টিউবারকুলোসিস ক্লাবিং ইজ নট প্রেজেন্ট, ক্লাবিং সাধারণত টিউবারকুলোসিসে প্রেজেন্ট থাকে না, ঠিক আছে? এই এই একটা ক্লাবিং থেকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবো এটা কি টিউবারকুলোসিস অর ব্রঙ্কিয়াল কার্সিনোমা, বাট লিম নোডস মে প্রেজেন্ট ইন আইদার টিউবারকুলোসিস অর ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আর একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি কি এখানে বলবা, আর একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি হচ্ছে পেশেন্টের কী আছে, পেশেন্টের হচ্ছে তার স্মোকিংয়ের হিস্ট্রি আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি আসো যে আরেকটা পেশেন্ট, মনে করো যে একটা 40 ইয়ার্স মেল পেশেন্ট, সেও প্রেজেন্ট করছে ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করলো, তারপর হচ্ছে প্রফিউজ অ্যামাউন্ট অফ স্পোটাম নিয়ে প্রেজেন্ট করলো অ্যান্ড হিমোফটাইসিস। তার হিস্ট্রিতে ছিল 10 ইয়ার্স ব্যাকে তার একটা হিস্ট্রি ছিল টিউবারকুলোসিসের। এখন তুমি জেনারেল এক্সামিনেশন করলা, জেনারেল এক্সামিনেশনে তুমি দেখলা যে তার হাতে পাচ্ছ কি, তার যে তার ফাইন্ডিংস, তার হাতের মধ্যে জেনারেশন কী পেয়ে গেলা, ক্লাবিং। তাহলে এই হাতে ক্লাবিং পেলে তোমার আবার হিস্ট্রিতে দিচ্ছে প্রফিউজ অ্যামাউন্ট অফ স্পোটাম, আর তার একটা হিস্ট্রি ছিল যে প্রিভিয়াস একটা হিস্ট্রি হচ্ছে টিউবারকুলোসিস, তাহলে মোস্ট লাইকলি তার ডায়াগনোসিস কী হতে, প্রবল ডায়াগনোসিস কী হতে পারে, এতটুকু থেকে আমরা বলতে পারি এটা ব্রঙ্কিয়েকটেসিস, দ্যাট ইজ সাপোরেটিভ লাং ডিজিজ, ঠিক আছে? সাপোরেটিভ লাং ডিজিজ। এখন তুমি আরেকটা পেশেন্ট হতে পারে, ধরে নাও যে একটা 45 ইয়ার্স মেল পেশেন্ট, 45 ইয়ার্স মেল পেশেন্ট ডায়াবেটিক, 45 ইয়ার্স মেল পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, সে এখন তোমার কাছে প্রেজেন্ট করছে ফিভার, হাই ফিভার, হাই ফিভার ফর 3 উইকস, হাই ফিভার ফর 2 উইকস, তারপরে ফাউল যে অ্যামাউন্ট যে হেমোফটাইসিস, আর একটা হচ্ছে ফাউল স্মেলিং স্পুটাম নিয়ে, হাই ফিভার, ফাউল স্মেলিং স্পুটাম, আর পেশেন্ট হচ্ছে কি ডায়াবেটিক। এখন তুমি এক্সামিনেশন করলা, এক্সামিনেশন হচ্ছে পেশেন্টস অ্যাপিয়ারেন্সটা লুকিং হচ্ছে টক্সিক লুকিং পেশেন্ট, আর রেইজড টেম্পারেচার, রেইজড টেম্পারেচার, জেনারেল এক্সামিনেশনে তুমি পেয়ে গেলা হাতের মধ্যে হচ্ছে তার কি ক্লাবিং, ঠিক আছে? তাহলে এটার মোস্ট প্রবল ডায়াগনোসিস কী হতে পারে, লাং অ্যাবসেস। কারণ এখানে লাং অ্যাবসেস পেপারে গুরুত্বপূর্ণ পয়েন্ট কী, নাম্বার ওয়ান হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট করছে ফিভার নিয়ে, নাম্বার টু পেশেন্ট হচ্ছে প্রফিউজ ফাউল স্পিলিং স্পুটাম, আর রেইজ টেম্পারেচার, আর এদিকে হচ্ছে তোমার জেনারেশনে তুমি পেয়ে গেলা হচ্ছে তার ক্লাবিং ইজ প্রেজেন্ট। তাহলে এটা আমার মোস্ট প্রবল ডায়াগনোসিস হচ্ছে লাং অ্যাবসেস। তাহলে আমাদেরকে যে এইভাবে যে আমাদের শর্ট কেসগুলো, আমাদের এই শর্ট কেসগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তার রিলিভেন্ট সহ, ক্লিয়ার? আমরা নেক্সট ক্লাসে অন্য এক শর্ট কেস নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।